জিজ্ঞেসের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের স্বাগতম জানাই দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে আবার একটি নোটিশ তোমাদের সামনে আমি তুলে ধরবো যেটা হচ্ছে পাথর চাপড়ি ডেভেলপমেন্ট অথরিটি যেখানে ছিল পোস্ট কি ম্যান এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল যার জন্য তোমরা ওয়েট করে বসে আছো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে ফোর অফ দু হাজার কুড়ি আমি তোমাদের সামনে আলোচনা করব পরীক্ষার ডেট এবং সিলেবাস নিয়ে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে পরিবেশ বন্ধুর ফিল্ড টেস্ট সাত তারিখ থেকে শুরু হবে সেটি কেমন হতে পারে এবং ডিউটি কীরকম আছে চলো আমি প্রথমত আলোচনা করে নিই কি পাথর চাবড়ি ডেভেলপমেন্ট অথরিটির পিডিএফটি তোমাদের সামনে আমি ওপেন করছি তোমরা দেখে নাও দেখো ওপেন করেছি এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে ফোর অফ দু হাজার কুড়ি দেখো পাথর চাপড়ি ডেভেলপমেন্ট অথরিটি এটা প্রকাশিত হয়েছে তিন বারো দু হাজার কুড়ি চলো এখানে দেখো তোমাদের সামনে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে এক সিলেবাস আর এক্সাম তোমাদের রিটার্ন টেস্ট হবে এবং অবজেক্টিভ টাইপের এবং পার্সোনালিটি টেস্ট হবে এবার আমি তোমাদেরকে দেখাবো কত মার্কের রিটার্ন টেস্ট হবে এবং পার্সোনালিটি টেস্ট কত মার্কের হবে বুঝতে পারছো দেখো তোমাদের রিটার্ন টেস্ট হবে দুশো মার্কের এবং একশোটি কোশ্চেন তোমাদের থাকবে যেমনটা আর বাকি পরীক্ষায় হয়েছে সার্জেন্ট এগুলোর মধ্যে এবং সিলেবাস তোমাদের সামনে আমি তুলে ধরবো তার আগে তোমাদেরকে পার্সোনালিটি টেস্টটা দেখাচ্ছি দেখো চল্লিশ মার্কে পার্সোনালিটি টেস্ট হবে এবার দেখো এক্সাম ডেট এবং এক্সাম সিলেবাসটা তোমাদের সামনে দেখাচ্ছি দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য এক্সাম হবে কুড়ি তারিখে আর যে পোস্ট আছে ম্যান তাদের জন্য হবে কুড়ি তারিখে দুটো একই দিনেই পরীক্ষা আছে এবার তোমরা ডার্টমেন্টের সিলেবাসটা একটু লক্ষ্য করো এখানে থাকছে জেনারেল নলেজ ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেথিক যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এবং আরও থাকছে কোর্স লেভেলে যে তোমাদের এক্সামের কোশ্চেন হবে তোমাদের জেনারেল নলেজ আমি শুরু করে দিয়েছি তোমরা পরবর্তী তোমরা ভিডিওতে তোমরা দেখতে পাবে সার্জেন্টের এবং আরেক যেটা থাকছে ফিল্ড ওয়ার্ক গার থ্রির এস এইচ তারও আমি শুরু করে দিচ্ছি আর এদিকে আমি ডাবমেন্টে শুরু করছি তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে তোমরা জেনারেল নলেজ আপডেট প্রতিদিন আমি পুনর পঞ্চাশটি করে সরি প্রতিদিন আমি পঞ্চাশটি করে আমি কোশ্চেন আলোচনা করব এবং তোমাদের পিডিএফও আমি শেয়ার করব। চলো দেখো তোমরা সাত তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কুড়ি তারিখের এক্সামের জন্য এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেটা তোমরা সতেরো তারিখ থেকে এবং আঠেরো তারিখে সেটি তোমরা ইমেল বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে ফোন নাম্বার রয়েছে সেটি তোমরা জানিয়ে দিতে পারো চলো এবার তোমরা পিডিএফটি কিভাবে ডাউনলোড করবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে তোমাদেরকে বলে রাখছি চ্যানেলে নতুন হলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে দেখো আমরা আছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজে হোম পেজে আছি হোম পেজটি এরকম দেখতে হবে তারপরে তোমাদেরকে এই জায়গাটায় ক্লিক করতে হবে যেখানে লেখা আছে এমপ্লয়মেন্ট নোটিশ এমপ্লয়মেন্ট নোটিশে ক্লিক করার পরে পেজটি তোমাদের সামনে আবার একটি পেজ নতুন পেজ ওপেন হবে দেখো নতুন পেজ ওপেন হয়ে গেছে এবার তোমরা এখানে দেখো আমি মার্ক করে দিচ্ছি এই যে স্কিম অ্যান্ড সিলেবাস এক্সামিনেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফোর অফ দু হাজার কুড়ি এখানে তোমরা ডাউনলোডে ডাউনলোড অপশানে ডাউনলোড করে নিবে এবার আমি তোমাদের সামনে আলোচনা করব পরিবেশ বন্ধুর কীরকম ডিউটি বা ফিল্ড টেস্ট হতে পারে দেখো এই জায়গাটা তোমরা নোট করো এখানে তোমাদের দেখো মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট মানে কি নিশ্চয় ওখানে তোমাদেরকে মজদুরের বা আরও পদে যেভাবে তোমাদেরকে ফিল্ট টেস্ট করানো হচ্ছে সেরকম হার্ডওয়ার্ক কাজ একটু করতে দিবে তোমাদের দেখা যাচ্ছে কিছু পরিমাণের জায়গায় তোমাদের কিছু নোংরা বিছিয়ে দেবে এবং সেটি ঝাড় দিতে হবে কি তোমাদের কিছু মাটি তোমাদের তুলতে হবে এবং কি হয়তো কিছু কিছু জায়গায় নোংরা থাকবে সেগুলি তোমাদেরকে একটি ছোট গাড়িতে করে ভরে নিয়ে আসতে হবে এমনটা কি টেস্ট হতে পারে তোমাদের তোমাদের ডিউটি কি আছে তোমাদের ডিউটি আছে তোমাদের পাবলিক টয়লেট পরিষ্কার করা এবং অফিসে কোনো টয়লেট পরিষ্কার করা বা কোনো জায়গায় তোমাদের কোনো অফিসে তোমাদেরকে নিজেদের আপন আপন মানে কি ডিউটি দিয়ে দিল এরকম তোমাদের থাকতে পারে এবং তোমাদের ডিউটি হচ্ছে আউটডোর ডিউটি এছাড়া পরিবেশ বন্ধু সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের সাতই ডিসেম্বর ফার্স্ট তোমাদের যখন ফিল্ড টেস্টের জন্য সবাইকে ডাকা হচ্ছে আমি তোমাদের সাতই ডিসেম্বরে একটি লাইভ ভয়েস কলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের সঠিক কি হচ্ছে এই পর্যন্ত ছিল আজকে আলোচনা বিষয় আলোচনা বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আর জিজ্ঞেস করলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো